নয় করবো না দশ করো দেখ। আচ্ছা নয় লিখে ফেলেছি, বল নয় কি আছে? ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই সাইন টু এক্স, ওয়াই সাইন টু এক্স গিভেন ওয়াই ব্র্যাকেট ইজ ইকুয়াল টু ওয়ান, গিভেন ওয়াই ব্র্যাকেট ইজ জিরো জিরো ইকুয়াল টু ওয়ান ওয়ান, ব্যাস ওয়াই জিরো ওয়ান। এবার দেখ কী করে করছি, আমাকে প্রথমে সেপারেশন অফ ভেরিয়েবল করতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবল করার জন্য যদি এরকম করি, ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু সাইন টু এক্স ডিএক্স করা যাবে কি না, ব্যাস সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে গেছে। এবার ইন্টিগ্রাল সাইন চাপিয়ে দিই, ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রাল সাইন টু এক্স ডিএক্স প্লাস সি। এবার এটার জন্য কত লিখবো সৈকত কস্তব দেব দিয়ে কত লিখবো? লগ মড ওয়াই। এটার জন্য কত হবে ইন্টিগ্রাল অফ সাইন টু এক্স ডিএক্স, মানে সাইন এম এক্স ডিএক্স ইন্টিগ্রাল, কি হবে? মাইনাস কস টু এক্স বাই টু, ইন্টিগ্রালের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে আর সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, আর এখানে প্লাস সি। এবার কি করতে হবে, ওই যে ওয়াই ওয়াই জিরো ওয়ান গিভেন ওয়াই জিরো ওয়ান, মানে এক্সের মান শূন্য হলে ওয়াইয়ের মান ওয়ান, এরকম ব্যাপার আর কি। এক্সের মান শূন্য বসালে ওয়াইয়ের মান ওয়ান, অতএব লগ ওয়ান লগ মড ওয়ান ইকুয়াল টু মাইনাস কস টু ইন্টু জিরো বাই দুই প্লাস সি। এখানে এটা এই কথাটার মানে হচ্ছে কি, এই কথাটার মানে কি, এক্সের মান শূন্য হলে ওয়াইয়ের মান ওয়ান আর কি। এক্সের মান শূন্য হলে তাহলে এখানে লগ ওয়ানের মান তো শূন্য, মড থাক আর না থাক, লগ ওয়ান জিরো মাইনাস কস দুইয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, কস জিরো কত বলো? ওয়ান। কস জিরো কত? ওয়ান। তার মানে হাফ ইকুয়াল টু সি, অতএব লগ মড ওয়াই ইকুয়াল টু মাইনাস কস টু এক্স বাই টু প্লাস হাফ। এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, এটা ছিল জেনারেল সলিউশন, জিইএনইআরএল জেনারেল সলিউশন, আর এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, পিএআরটিআই সিইউএলএআর পার্টিকুলার সলিউশন। যখন কনস্ট্যান্টের মান বসে যাবে, আরবিট্রারি কনস্ট্যান্টের মান, তখন একটা বিশেষ সমাধান হয়ে যাবে। এরপর কত নম্বর জায়গায় বস, এরপর কত নম্বর করব? বারো নম্বরে কি আছে? তাহলে গিভেন আগে লেখ, ওটা প্রমাণ করতে বলেছে তো? হ্যাঁ, তাহলে গিভেন কি আছে, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আছে? গিভেন ডিফারেন্ট ডাবল এফ ইআর ইএন সিআল টি আই এল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কত? ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু জিরো। হ্যাঁ ঠিক আছে, ওটা তো অ্যান্সার বেরোবে। তাহলে এটা কী সেপারেশন অফ ভেরিয়েবল করতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবল কী কী, যদি আমি এই দুটোর গুণফল দিয়ে প্রত্যেককে ভাগ করি, দেখতে কী হবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই কী করব, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স বাই কত, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার
इक्वल टू शून्य बाई वन प्लस एक्स स्क्वायर इंटू वन प्लस वाई स्क्वायर। तेल एखे कि केटे जाने एटार संगे ये केटे जाए ये हलो कत डिवई बाई वन प्लस वाई स्क्वायर और ये कत डिएक्स बाई वन प्लस एक्स स्क्वायर इक्वल टू कत जिरो। एबार इंटीग्रल सेपारेशन अफ वेरिएबल हो गए तेल इंटीग्रल साइन चापिए दी एटा के वाई स्क्वायर प्लस वन कर दी। हाँ ठीक है यकम थकले असुविधा कोथाय वन प्लस वाई स्क्वायर पे अचानक लेखा हो जाए वन प्लस वाई स्क्वायर प्लस डिएक्स वाई देख तरह सूत्र ना एटा এটা সূত্র না একটা এটা একটা সূত্র তো ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সূত্রটা কি বলো ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স তাহলে এটার জন্য কত হবে বুদ্ধি করে বল এটার জন্য বুদ্ধি করে বল ইকুয়াল টু সি এটাই অ্যান্সার এটা উত্তর নেই তো বেশ দুঃখ পাবি না। এবার ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স এক্স এটা সাজিয়ে লিখি একটুখানি ট্যান ইনভার্স এক্সটাকে সামনে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু সি এটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র আছে সূত্রটা কি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু সি एक्स प्लस वाई बाई वन माइनस एक्स वाई इक्वल टू टैन सी ए टैन इनवर्स ओदिक नहीं चले गलम এটা অ্যান্সার আছে কি এই ট্যান সির জায়গায় কোন একটা ধ্রুবক থাকতে পারে অন্য ধ্রুবক থাকতে পারে হ্যাঁ ঠিকই আছে তাহলে এটা আমি লিখে দিচ্ছি অর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটাকে সি শুধু সি আছে তো ঠিক আছে তাহলে এক জিনিস হলো না তো তাহলে এটাকে সি ওয়ান সি ওয়ান সি ওয়ান সি ওয়ান সি ওয়ান করে নিয়ে ট্যান সি ওয়ান মানে সি হোয়ার ট্যান সি ওয়ান ইকুয়াল টু ক্যাপিটাল সি মানব চল খাতা এবার কত নম্বর চোদ্দ নম্বরে কি আছে ওটা কি প্রমাণ করো বলেছে ও পার্টিকুলার সলিউশন তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশান ইজ কত দেওয়া আছে এ স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো ফোর কিছু নেই ইকুয়াল টু জিরো আর কি দেওয়া আছে গিভেন ওয়াই ইকুয়াল টু কত হ্যাঁ হ্যাঁ হয় এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ বাই রুট ওভার টু ঠিক আছে প্রথমে সেপারেশন অফ ভেরিয়েবল করতে হবে দেখ এ স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস বি স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো ডিএক্স দিয়ে প্রত্যেককে গুণ করে দিলাম ডিএক্স দিয়ে প্রত্যেককে গুণ করে দিয়েছি দেখ সেপারেশন অফ ভেরিয়েবল হয়েই আছে তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়াই ডিওয়াই এটা কনস্ট্যান্ট বাইরে ইন্টিগ্রালের বাইরে থাক বি স্কোয়ারটা কনস্ট্যান্ট ইন্টিগ্রালের বাইরে থাক ইকুয়াল টু কি সি দেবো
এবার এটার ইন্টিগ্রাল কত হবে, ইন্টিগ্রাল অফ ওয়াই ডিওয়াই কত হবে, ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স কত হয়, ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স ওয়াই স্কোয়ার বাই টু হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন টু এন প্লাস ওয়ান, তারপরে এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু সি। ওয়াই ইকুয়াল টু বি বাই রুট টু হয়েন হয়েন এক্স ইকুয়াল টু কত, এ বাই রুট টু। এটা হচ্ছে জেনারেল সলিউশন, জিই এনই আর এ এল জেনারেল সলিউশন। এটা এবার যখন বসাবো এখানে এ স্কোয়ার ওয়াইয়ের জায়গায় কত বি বাই রুট টু, তো বি স্কোয়ার বাই টু ইন্টু টু হয়ে যাবে না, এখানে ওয়াই মান হচ্ছে বি বাই রুট টু, তাহলে ওয়াই স্কোয়ার মানে কি বি স্কোয়ার বাই টু হবে, তো প্লাস এখানে বি স্কোয়ার এক্স, তাহলে এ স্কোয়ার বাই টু ইন্টু টু, টু আগের থেকে ছিল আর একটা রুট টু হোল স্কোয়ার জন্য দুই হলো, ইকুয়াল টু সি। তাহলে দাঁড়াচ্ছে কত, এ স্কোয়ার বি স্কোয়ার বাই এখানে ফোর, এখানেও এ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর, তার মানে আসলে কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু হচ্ছে না, উপরে উপরে যোগ করলে কত, নিচে চারটা দুই হয়ে যাবে, তো অতএব পার্টিকুলার সলিউশন পি এ আর টি আই সি ইউ এল এ আর পার্টিকুলার সলিউশন অফ ওয়ান ইজ, এটা যদি আমি এক নম্বর সমীকরণ দিই, এটাকে পার্টিকুলার সলিউশনটা কত হবে, এইখানটা বসাবো এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই টু প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু। প্রত্যেককে তুই কী করিস, এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু দিয়ে যদি ভাগ করে দেয়, আচ্ছা এক কাজ করি, প্রথমে দুই দিয়ে প্রত্যেককে গুণ করে দেই, প্রত্যেককে দুই দিয়ে গুণ করলে এটা হলো উত্তর, হয়ে গেছে, আমরা একটু সাজাচ্ছি। এবার যদি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই প্রত্যেককে, কী হবে, এটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, ইকুয়াল টু ওয়ান হবে, এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই পার্টিকুলার সলিউশন, তো লেখাই আছে আগে। আরেকটা অঙ্ক করা বোর্ডে, তোর মন চাই দেখ না কোনটা তোর মনে হচ্ছে, ১৯ নম্বরে কি আছে, ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, পাওয়ারে আছে তো, তারপর আরে দাঁড়া এখানে, তাহলে এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, দেখ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, হ্যাঁ আর গিভেন কি আছে, গিভেন ওয়াই ইকুয়াল টু জিরো হয়েন এক্স ইকুয়াল টু জিরো, এটা পারবি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফোর এক্স বাই ই টু দি পাওয়ার থ্রি ওয়াই, এবার সেপারেশন অফ ভেরিয়েবল করে দেওয়া যাক, তাহলে ই টু দি পাওয়ার থ্রি ওয়াইটা এখানে চলে আসুক ইন্টু ডিওয়াই আর ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ডিএক্স, এবার কী হয়েছে সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে আছে, এটা দুদিকে থাকলে অসুবিধা নেই, একদিকে আনলে চিহ্ন বদল করে আনতে হবে আর দুদিকে থাকলেও অসুবিধা কিছু নেই, প্লাস সি, তাহলে এটার জন্য কত হবে, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তাহলে এখানে কত হবে, প্লাস এখানে কত হবে,
फोर प्लस सी एबार की करब गिवेन दावा आछे कि वाई इक्वल टू जिरो हैन एक्स इक्वल टू जिरो ताले ई टू दि पावर तीन इंटू शून्य बाई तीन इक्वल टू ई टू दि पावर फोर इंटू जिरो बाई फोर प्लस सी ई टू दि पावर थ्री इंटू जिरो माने कत ई टू दि पावर जिरो ही हबे ई टू दि पावर फोर इंटू जिरो माने ई टू दि पावर जिरो बाई फोर ई टू दि पावर जिरो माने कत वन समथिंग टू दि पावर जिरो इक्वल टू वन है तो इक्वल टू वन बाई फोर इक्वल टू प्लस सी सी एबार एकदिके निये आसले वन बाई थ्री माइनस वन बाई फोर इक्वल टू सी एटा भग्नांश वियोग करले कत वन बाई टुएल्व हबे ना अतएव जेनारेल सल्यूशन पार्टिकुलार सल्यूशन पी ए आर टी आई सी यू एल ए आर पार्टिकुलार सल्यूशन इज सल्यूशन इज ए टू दि पावर थ्री वाई बाई थ्री इक्वल टू ए टू दि पावर फोर एक्स बाई फोर प्लस वन बाई टुएल्व এবার প্রত্যেককে বারো দিয়ে গুণ করে দিই উত্তর হয়তো মিললাম মেলাতে গেলে এরকম মিলবে না বারো দিয়ে গুণ করলে কত এটা ফোর ইন্টু ই টু দি পাওয়ার থ্রি ওয়াই হবে ইকুয়াল টু থ্রি ইন্টু ই টু দি পাওয়ার ফোর এক্স হবে এখানে প্লাস ওয়ান হবে এটা অ্যান্সার হবে দেখো